Hey guys, assalamualaikum. Welcome to another blog. কেমন আছেন সবাই? বরাবরের মতো আমি রোহন হাজির হয়ে গেলাম ব্র্যান্ড নিউ একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা সাজেক। রাঙ্গামাটি জেলায় অবস্থিত সাজেক সবারই স্বপ্ন একদিন এখানে এসে ঘুরে যাওয়ার। অনেক দুর্লভ একটি জায়গা। কি কারণে দুর্লভ জায়গা বলতেছি, আমরা যেভাবে জার্নি করে আসছি সাজেকে সেটা মানে জাস্ট অতুলনীয় একটা ব্যাপার। কারণগুলো আমি বলতেছি একে একে। আমরা যখন জার্নি স্টার্ট করি বৈরব থেকে আমাদের জার্নি শুরু হয়। দুর্ভাগ্য কি দেখেন, আমি অতুলনীয় এই কারণে বলছি বিকজ আমরা যেদিন জার্নি শুরু করি সেদিনই ধর্মঘট শুরু হয়ে যায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এখানে আমাদের বাস চলাচল একবারে বন্ধ হয়ে যায়। এখন কি করার, ট্রেন দিয়ে চট্টগ্রামে আসলাম। চট্টগ্রাম থেকে আমরা কি করলাম, এক একটা সিএনজি স্টেশন পার করে করে বর্তমানে আমরা সাজেকে এসে পৌঁছলাম। রাত 8টায় আমরা রওনা দিছি কিশোরগঞ্জ থেকে, 11টায় উঠলাম মহানগর এক্সপ্রেসে। দেন ওখান থেকে আমরা 4টা সিএনজি স্টেশন চেঞ্জ করে দেন বর্তমানে সাজেকে উপস্থিত হলাম। যাই হোক, সব ক্লান্তি দূর হয়ে গেল সাজেকে এসে সাজেকের ভিউ দেখে। জাস্ট ভিউটা দেখেন আপনারা। আপনাদেরকে তো বললাম কিভাবে আসলাম, ভ্রমণ গল্প কিন্তু সংক্ষেপে শেয়ার করলাম। তবে আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আপনাদের জন্য উপকারে আসবে। বর্তমানে আমরা আছি হিল কটেজে। অ্যাকচুয়ালি আমরা রুংরাং রিসোর্ট বুকিং করলাম, বাট বাই দ্য ওয়ে সত্যি কথা বলতে একবার ফালতু একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের রুংরাং রিসোর্টে। একটা ব্রাশ দেয় নেই, একটা টুথপেস্ট দেয় নেই, একটা তৈলও দেয় নেই। আমাদের সাথে এক ধরনের মনে করেন যে জুলুম করা হয়েছে। 3000 টাকা ভাড়া নিছে, অনলাইনে বুকিং করলাম, এসে একবার পুরো ডাব্বা। বাস্তব কথা যেটা, বাট আমরা হিল কটেজে এসে আমাদের এই আত্মতৃপ্তিটা মিটে গেছে, সাথে সাথে আমরা রুম চেঞ্জ করে ফেলছি। অবশ্য তারা আমাদেরকে কিন্তু রুম চেঞ্জ করার পর পুরো টাকাটাই কিন্তু নিছে। যাই হোক, হিল কটেজের ভিউগুলো আপনাকে আমি দেখাবো নিচে গিয়ে। তো সাজেকে যখনই আসবেন চেষ্টা করবেন ভালো এক্সপেন্সিভ একটা হোটেলে থাকার জন্য, বিকজ ঘুরতে আসছেন, এনজয় করতে আসছেন এবং টাকার দিক দিয়েও কিন্তু কম পাবেন। এখানে যদি আপনি কাপল নিয়ে আসেন 3000 টাকা, এবং যদি সিঙ্গেলে অথবা ডাবল দুই অথবা চারজন বন্ধু নিয়ে আসেন। অবশ্য যারা আসেন বন্ধু বান্ধব যদি ঘুরতে আসেন, চারজনে আসলে মনে করেন যে এখানে 3500 ভিতর স্টে করতে পারবেন। জাস্ট ফ্যান্টাস্টিক একটা কিন্তু কটেজ। বন্ধুরা, কটেজটা কেমন সেটা আমি এখন নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো, বাট কিছু এরিয়াল ভিউ এর আগে আপনাদেরকে দেখাতে চাই। আসলে আমি পাগল হয়ে যাচ্ছি এই ভিউ দেখে। বান্দরবনের পরে যদি কোনো পাহাড়ি এলাকা আমার ভালো লাগে সেটা হলো সাজেক। সাজেকের মেঘ তো এখন দেখতে পারতেছি না, বাট আমরা যেহেতু স্টে করতেছি সকাল অথবা সন্ধ্যায় চেষ্টা করবো আপনাদের জন্য কিছু অ্যামাজিং ফুটেজ রেডি করার জন্য। তো চলুন বন্ধুরা, রুম ভিউ দেখার আগে আমরা আগে দেখে নিই এখানকার কিছু এরিয়াল ভিউ। আপনাদেরকে দেখাবো এখন আমাদের রুমটা। এই কারণেই দেখাচ্ছি বিকজ রুমটা দেখে আমার খুব ভালো লাগলো। আসলে পুরোটা চারদিকে গ্লাসের, মানে গ্লাসের আবরণ। আপনি জাস্ট এদিক দিয়ে পর্দাগুলো সরাবেন, দেন দেখবেন এখানে জাস্ট পাহাড়ের ভিউগুলো, সাজেকের ভিউ আপনি জাস্ট মানে রুমে থেকে শুয়ে শুয়ে দেখতে পারবেন। দেখেন চারপাশটা কি সুন্দর, মানে মেঘের আবরণে ভরে আছে।
দেন আপনাদেরকে আমি আরো কিছু জিনিস দেখাচ্ছি এইদিকে আসেন বেড দেখেন আমরা দুজন থাকব এখানে দুজনের জন্য এই বেডটা এনাফ আর যদি আসেন কাপলদের জন্য ওরা আলাদা ব্যবস্থা করে দিবে আই থিং আপনাদের জন্য হয়তো যদি চান এখানে কিন্তু আপনারা কিন্তু ক্যান্ডেলের ডিনারও করতে পারেন ব্যবস্থা কিন্তু আছে আর উপরে কিন্তু জোস লেভেলের একটা মানে ছাদ আছে যেটা আপনাদেরকে ছবি এবং ফটোগ্রাফির জন্য জাস্ট 100-100 হবে কিছুক্ষণ আগে যে শুটটা নিয়েছি সেটা হলো ছাদে এদিকে আসেন এই হলো এখান দিয়ে ছাদে ওঠা হলো রাস্তা সিঁড়িগুলো দেখেন আসলে মনে হচ্ছে যে এখানে কোনো জঙ্গল বাড়িতে এসে আমরা আশ্রয় নিছি এখানকার যে কাজগুলো আসলে মনোমুগ্ধকর পরিবেশের সাথে যায় আসলে ইট বালি কংকরের মানে বিল্ডিং থেকে এসে এমন একটা নির্জন পরিবেশে এত সুন্দর একটা কোয়ার্টার আসলে মানুষকে মানে ভয়ে দিবে আচ্ছা যাই হোক বন্ধুরা এদিকে আসেন এদিকে এসে এখানে আমরা দেখতে পারলাম যে বাথরুমের অবস্থা খুব ভালো হলো হাই কমেন্ট আছে আসলে যেহেতু এখানে দোতলা আপনার এটা কিন্তু কাটের এটা কিন্তু আপনার কোনো বিল্ডিং না তো সেই হিসাবে খুব ভালোই লাগলো হাই কমেন্ট দেন ওখানে প্লাস্টার সব কিছু ওকে আছে আর বিশেষ করে এখানে কারেন্টের ব্যবস্থা কিন্তু আছে আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা মানুষের সবাই চিন্তা করে যে এখানে নেটওয়ার্কের ইস্যু নেটওয়ার্ক কিন্তু এখানে পাওয়া যায় রবি এবং এয়ারটেলের নেটওয়ার্ক এখানে সবসময় থাকে তো বন্ধুরা আপনাদেরকে রুমটা মোটামুটি আরেকটু দেখাচ্ছি আমি কথা না বলে আমি এখন নিজেই ক্যামেরা নিয়ে আপনাদেরকে রুমটা দেখাবো দেন রুম দেখি আমরা চলে যাব অন্যান্য ভিউ পয়েন্টে বাট কোনখানে যাচ্ছি এখনো প্ল্যান করি না নিচে আমাদের ড্রাইভার আছে তার সাথে কথা বলে আমরা আমাদের প্ল্যান শেয়ার করব বাট চেষ্টা করবো এর আগে আমাদের লাঞ্চটা সেরে নেওয়ার জন্য সো বন্ধুরা দেখতেই থাকুন এনজয় করতে থাকুন আজকে গাইজ আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি প্লিজ ভিডিওটা কেউ টেনে দেখবেন না দেখেন এমনিতে নিউ ব্লগার ভিডিওর রেশিও একবারে কম ভিউ 100-200 অ্যাভারেজে হচ্ছে ভিডিওটা ভাইরাল কেন হচ্ছে না জানেন আপনারা ভিডিওটি জাস্ট 2-3 মিনিট টেনে টেনে দেখেন দয়া করে এই ভিডিওটা ফুল দেখবেন কাইন্ডলি এবং একটা কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করবেন প্লিজ জাস্ট আপনাদের এই ছোট্ট একটা কাজে আমাদের চ্যানেলটা অনেক র্যাঙ্ক করবে আমি জানি আপনারা অনেক ভালো মনের মানুষ এবং এটা দাবির সাথে বলতে পারি কেন বিকজ যারা প্রকৃতিকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে তারা কখনো খারাপ মনের মানুষ হতে পারে না কারণ আমি আপনাদের মাঝে পুরো বাংলাদেশকে প্রেজেন্ট করতেছি 64টা জেলায় ঘুরার অঙ্গীকার নিয়ে অলরেডি 20টি জেলা অতিক্রম করলাম আপনাদের মাঝে আমি দর্শনীয় স্থান ছোট বড় যত মানে জেলা আছে বাংলাদেশে সব জায়গায় যাচ্ছি পঞ্চগড় তেঁতুলিয়া তারপর টেকনাফ আমি কোন জায়গা বাদ রাখতেছি না 64টা জেলা আপনাদের মাঝে তুলে ধরবো বাট আপনারা প্লিজ একটু কন্ট্রিবিউট করেন পুরো ভিডিওটা দেখবেন একটা কমেন্ট একটা শেয়ার অ্যান্ড একটা লাইক জাস্ট এতটুকুই হতে পারে আমার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য আপনাদের সবচেয়ে বড় অবদান আমি জানি আপনারা চাইলে এটা অবশ্যই সম্ভব বাট আমি হাল ছাড়বো না আমি রুহান 64টি জেলা আপনাদেরকে ঘুরেই দেখাবো গাইজ কংলাক পাহাড়ে আরোহণ করার জন্য আমরা রেডি হয়ে গেছি ঠিক আছে তো পুরোপুরি প্রস্তুত সাথে আমাদের সাথে আছে ব্যাম্বো যেটাকে বাংলায় বলে বাস সব সময় মানুষকে দিছি বাট আজকে নিজে নিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি বাই দ্য ওয়ে কংলাক পাহাড়ে ওঠার আগে এখান থেকে আমরা ব্যাম্বু চা এবং ব্যাম্বু কফি আছে টেস্ট করে তারপর উপরে উঠবো অবশ্যই আমি কফি খাওয়ার চেষ্টা করবো বিকজ কফিটা আমার ভালো লাগে দুপুরে লাঞ্চের পর কফি না খেলে শরীরে একটু ম্যাচম্যাচ করে আর যেহেতু এখন পাহাড়ে উঠবো তাই আগে ভাগে একটা কফি খেয়ে শরীর এমনিতে চাঙ্গা করে নেওয়া ভালো তো বন্ধুরা চলেন আগে কফি হাউসে চলে যাই অবশ্য কিন্তু এটা কফি হাউস না কফি টং যেখানে যেমন সেখানেই তেমন চলেন বন্ধুরা রেডি ব্যাম্বু হাতে নিয়ে চলেন আজকে আমরা কংলাক পাহাড়ের উপরে উঠে আপনাদের জন্য চেষ্টা করব বিশেষ কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য কথার বাড়াবো না চলো ফার্স্ট টাইম ট্রেকিং করতেছি ভালোই লাগতেছে বাট একটু ক্লান্তি লাগতেছে
Hanan, kamu lagi si feeling bolo? Basi itu, tuh memang pisan ukur dasar kan basi nih, bay. Amar tuh shondo lagi dasar. Aja dikasih samne, so basi shop shop ini samne thakba, pisan thakba na. Guys, finally amra Rangamatir sobche boro pahar bollei chole. Tobe ami confirm na to sobche boro paharer bitor ekti konglak pahare bortomane amra arohon korlam. But ektu klanto lagdeche. Jai hok, tobe jinish ta kintu khub adventure chilo, khub mojadar ebong khub interesting. Mone hochhilo je kono ek mane Everest joy korar moto ekta anondo. Because Bangladeshe boro paharder bitor konglak paharo kintu ekti pore. To guys, cholen upore jai, upore giye dekhi kichu view apnader jonno dekhate pare kina. এত মানুষের ভিড়ে কথা বলতে পারবো না তবে আপনাদের জন্য কিছু ফুটেজ ছাড়া এখানে আর কিছু উপহার দিতে পারবো না প্রচুর নয়েজ এখানে তো বন্ধুরা বেশি কথা বলবো না এখান থেকে আমরা সোজা চলে যাব হেলিপ্যাডে বাট এখান থেকে যাওয়ার আগে আপনাদেরকে কিছু এরিয়াল ভিউ এবং সিনেমেটিক ফুটেজ দেখাচ্ছি Guys, আমরা এখন চলে আসলাম সাজেকের হেলিপ্যাড পয়েন্টে অবশ্য রাঙ্গামাটি জেলার ভিতর অন্তর্ভুক্ত সাজেক এটা হয়তো আপনাদেরকে আমি এর আগে বললাম বাট এখন হেলিপ্যাডে এসে আমরা মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন এখানে আর দেখার মতো কিছুই নেই বিকজ লো লাইট আমরা আমাদের ক্যামেরা কাজ চালাতে পারবো না বাট বাদ বাকি সব একই অবস্থা মানে একই দেখতে যেমনটা মনে করেন যে আপনার আমরা কংলাক পাহাড় থেকে পাহাড়ের অবস্থান দেখছি আর আপনাদেরকে কিন্তু আমি ভালোভাবে এই কারণে দেখাতে পারতেছি না বিকজ আমরা যখন শুট নিতে গেলাম তখন কি দেখলাম জানেন সব কুয়াশা দিয়ে ভরা একটু লাগ খারাপ ছিল অনেক চেষ্টা করছি যে ক্যামেরা দিয়ে ভালো কিছু ফুটেজ নেওয়ার জন্য যাই হোক তবে এই শেষ কিন্তু শেষ না বিকজ আমরা এই ব্লগটি শেষে আগামীকাল সম্পূর্ণ নিউ আরও একটি ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসবো আগামীকাল বলতে আমাদের জন্য আগামীকাল আপনাদের জন্য নেক্সট উইক তো বন্ধুরা আমরা আগামীকাল সকালে উঠে চেষ্টা করবো আপনাদেরকে সাজেকের জাস্ট ওয়াও লেভেলের কিছু ভিউ দেখানোর জন্য বাট ওয়েদারের উপর সেটা ডিপেন্ড করবে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনাদের জন্য সারপ্রাইজ কিছু আসতে চলতেছে তো যাই হোক বন্ধুরা হেলিপ্যাড থেকে আমরা বিদায় নেবো বাট বিদায় নেওয়ার আগে এখানে পাহাড়িরা বিভিন্ন ধরনের ফল ফ্রুট তারপর বিভিন্ন মাছ তারপর মনে করেন যে কক্সবাজারের মতো কিছু মানে মিনি মার্কেট নিয়ে বসছে এখানে বিভিন্ন ধরনের খাবারের মহড়া তো এগুলো ঘুরে দেখবো কিছু খাবো এবং রাতের বেলা ভিউগুলো এনজয় করবো মানুষ বেশি না হলে এখানে বসে গান হতো বা আড্ডা মানে আড্ডা দেওয়া যেত এছাড়াও এখানে যদি ক্যাম্প ফায়ারিং করা যেত বারবিকিউর সাথে জোশ হইতো বাট এগুলো কীভাবে করবো বলেন এত মানুষ এখানে মানুষের ঢল ভেঙে মানে ঢল চলে আসছে পর্যটনের ঢল বললেই চলে তো যাই হোক লকডাউন শেষে সবাই উন্মুক্তভাবে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে সাজেকে অনেকেই আসছে তো ভালো লাগতেছে জিনিসটা দেখে হয়তো সেভাবে এনজয় করতে পারতেছি না আপনাদেরকে সেভাবে দেখাতে পারতেছি না বাট
রাঙ্গামাটি জেলা কিন্তু এই ব্লগই শেষ না এরপরে কিন্তু পার্সোনালি রাঙ্গামাটি নিয়ে আলাদা একটা ব্লগ আমি করব যাই হোক আমাদের এই পর্বে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট পর্বে সাজেকের আরো কিছু অসাধারণ ভিউ অসাধারণ কিছু মুহূর্ত নিয়ে তবে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ